আজ থেকে প্রায় 15 বছর বাড়ি থেকে পালিয়ে এই নিঝুম সমুদ্র দ্বীপে অপেক্ষা করছি, কিন্তু কার জন্য, কিসের জন্য আজও বুঝতে পারলাম না। সবার জন্য প্রেমের কবিতা লিখে এই নিঝুম সমুদ্র বুকে ভাসিয়েই গেলাম। শুধু একটা বিশ্বাস, আমার জন্য একটি প্রেমের কবিতা ভেসে আসবে, কিন্তু আজও এলো না। বয়স, সময় সবই চলেছে এই সমুদ্রের স্রোতের মতোই বয়ে। একটা সময় হয়তো নিজেই কবিতা হয়ে সমুদ্রের বুকে ভাসব, তখন হয়তো আর কারো জন্য অপেক্ষা করতে হবে না। একটা ঝিনুক প্রতিদিন আমার পাশ দিয়ে হেঁটে বেড়াতো, খেলতো আমার সাথে, কিন্তু জানো ঝিনুকটিও এখন আর আসে না। ভাবলাম ঝিনুকটিও হয়তো তোমার মতোই স্বার্থপর। হঠাৎ একদিন দেখি এক বিষণ্ন রঙে ফ্যাকাশে হয়ে ঝিনুকটি মরে পড়ে আছে সমুদ্রের এই নৃশংস তীরে। তখন থেকে ভাবলাম স্বার্থপর তুমি নও, স্বার্থপর এই মুমূর্ষু পৃথিবী।